আমি কি করি আমার সন্তান আমাকে ছাড়িয়ে গেল রে, ওই আমাকে যাওয়ার ব্যবস্থা কর ও আল্লাহ, ইয়া তো কষ্ট দিনে। ধর্মদাস মিলন পাড়া বাসী, এখানে দুটি বাচ্চা পুকুরে পড়ে মারা গিয়েছে, বাচ্চার বয়স 6 থেকে 7 বছর বয়সের বাচ্চা হবে। তাদের বাবা মা বাসায় ছিলেন না, তাদের বাবা মা বাসায় না থাকার কারণে তারা পুকুরে নেমে সেখানেই তারা মারা গিয়েছে। আসলে আমি বলবো যে আমাদের সবার উচিত যে আমাদের যার বাসায় ছোটো বাচ্চা কাচ্চা আছে আমাদেরকে একটু দেখে শুনে রাখা উচিত। আমি গেছিলাম এক জায়গায়, আসি আমার ফোন দিল যে মারা গেছে, তাই একজন মারা গেছে শুনি আসলাম, পরে আসি দেখি দুইজন মারা গেছে, দুইজনকে শুয়ে রাখছে পুকুর থেকে, একটা ডুবেছিল, একটা তোলার আধা ঘন্টা পরে আরেকটা তুলছে। আসরের নামাজের পর শুধু মাথার চুলটাই বের হয়েছে একটা বাচ্চার, তার নেমে আমরা যখন বাচ্চাটা ট্রেনে তুলছি, তোলার পর পেটে অনেক পানি ছিল, পানিটা বের চাপ চুপ দিয়ে বের করেছি, তখন থেকে বাচ্চাটা মারা গেছে। মারা যাওয়ার পর 40 মিনিট পর আরেকটা বাচ্চা পুকুরে খোঁজা হয়েছে, খুঁজতে 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 বাচ্চা আরেকটা পাওয়া গেছে, পাওয়া যাওয়ার পর সেটাও তুলে দিকে সেটাও মারা গেছে। এরা সম্পর্কে মা ভাগ্নে এরা খুবই গরিব, এত গরিব তার কল্পনাবিহীন। এদের আর যে একটা বাচ্চা কায়ুম নাম, তার হলো বড় ভাইটা হলো বিকলাঙ্গ পঙ্গু, ছোটোটার হলো আজকে টিউমার জীবের মধ্যে ঢাকা নিয়ে যাওয়ার কথা ছিল, ক্যান্সারে আক্রান্ত, তার এই বাচ্চারা একটু সুস্থ ছিল, এই বাচ্চারা আজকে এই দুর্ঘটনায় মারা গেল। বেলা বৃষ্টি আসছিল, তো বৃষ্টির সময় হচ্ছে বাচ্চা কাচ্চাগুলো প্রতিদিনের মতো এখানে নামে, পুকুরে নামে, তো বৃষ্টির কারণে তো কেউ দেখতে পায়নি, যখন ওরা নামছে ছোটো বাচ্চারা খেলতে 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 হয়তো একটু দূরে চলে গেছে, দূরে চলে যাওয়ার পর তারপর দেখা গেছে যে কিছুক্ষণ পর বৃষ্টি থামছে, আমরা বাইরে বের হয়েছি, বাইরে বের হওয়ার পর আমরা যখন দেখি যে একটা বাচ্চার মাথা শুধু দেখা যাচ্ছিল, যে শুধু মাথা আর কিছু নাই, তো এক ভাবি আমার পাশের বাসায় বলতেছে যে ওটা কী, ওটা কী, একবার দেখো তো, একবার দেখো তো, তো অনেকেই বলতেছে কিছু না, হয়তো বা কোনো লাঠি বাটি পড়ে আছে। যখন আমার ভাই নামছেন আমার পর দেখছে ওখানে, তো একটা বাচ্চার মাথা দেখা যাচ্ছে, তো ওকে তুলছে, তোলার পর যখন ওকে ঝাঁকাঝাঁকি করা হচ্ছিল, তো ও মারাই গেছে শেষ পর্যন্ত, ওই মারাই গেছে। তখন আরেকটা বাচ্চা ছিল বাসায়, একসঙ্গে খেলে, তো ওর বাবা আবার খুঁজছে বাসায়, বাসায় পায়নি, না পাওয়ার কারণে আবার ওর বাবা আবার পুকুরেই নামছে, সরাসরি পুকুরে নামছে, নামার পর আমি বুঝতে পারছি যে ওই বাচ্চাটাও এর সাথে খেলে, হয়তো ভাই ও নামছে। তখন আমি পকেট থেকে ফোন বের করে এখানে ফালাই দিছি, দিয়ে পুকুরে নামছি, নামার পর আমি হাসতে হাসতে করছি, হাসতে হাসতে করার পর দেখি যে ওই বাচ্চাটা ওখানে ছিল, তারপর তো তুলে দেওয়া হয়েছে, তারপরে তো আপনারা সব কিছু জানেন। যারা মারা গেল তাদের মধ্যে একটা বাচ্চার হচ্ছে, আরও দুই তার বাবার দুটো সন্তান আছে, যে দুটো সন্তানের বড় সন্তানটা সে জন্ম থেকেই প্রতিবন্ধী, তার চিকিৎসা করা দরকার এবং সে নিজে থেকে হাঁটতে চলতে পারে না, সে সবসময় ঘরবন্দি, তার জন্য তার পরিবারের যে তার মা বাবা সবসময় তার পিছনে লেগে থাকতে হয়। আরেকটা তার ছোট বোন আছে, সে ছোট বোনটা বর্তমানে এই যে গলায় একটা এক ধরনের টিউমার হয়ে ক্যান্সারে আক্রান্ত, রংপুর মেডিকেল থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজে রেফার করছে, কিন্তু তার আর্থিক অবস্থা, যে ছেলেটা মারা গেছে তার বাবাও একজন রিক্সা চালক এবং সে একজন শারীরিক প্রতিবন্ধী, তার কথা বলতে সমস্যা এবং তার হাঁটতেও সমস্যা। যে বাচ্চাটা মারা গেছে তার নাম হচ্ছে কাইয়ুম, তার বাবা আর রেহান, ওর বাবাও একজন রিক্সা চালক, ওর হচ্ছে আরও দুটো ভাই আছে, দুটো ভাইও ছোট, তারা অর্থের অভাবে এখন ছোট বাচ্চারাই কিন্তু শিশুশ্রমে লিপ্ত হয়েছে। ওদের আর্থিক অবস্থা শুধু নিজের একটা ছাপড়া ঘর ছাড়া এক ঘরেই সব পরিবার সহ মানবেতর তারা জীবনযাপন করে। আমরা এলাকাবাসী চাই যেন এই যে অসুস্থ বাচ্চাটা আছে, বিভিন্ন যারা সহৃদয় মানুষ আছেন এবং সরকারের পক্ষ থেকে তাদেরকে সহায়তা করা হোক, এবং আরেকটা সন্তান যারা আছে তাদের দুই ভাইকে যদি আমরা যারা আসি যদি সহযোগিতা করে তাদেরকে শিক্ষার আলোয় যাদেরকে আনতে পারি, এই সবার কাছে এই সহযোগিতা আমরা চাচ্ছি। অনেক কন্যা অনেক ছোট।